বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ তৃতীয়বারের মতো শিরোপা জয় করলো ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ফসুন বরিশালকে মাত্র এক রানের ব্যবধানে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 151 রান সংগ্রহ করে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শেষ পর্যন্ত এক রানে ম্যাচ হেরে যায় সাকিব আল হাসানের ফসুন বরিশাল। তৃতীয়বারের মতো শিরোপা অর্জন করায় ব্যাপক আলোচনায় এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সুপ্রিয় দর্শক মন্ডলী, 2022 সালের বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয় লাভ হওয়াতে কত টাকা পেল তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবারের বিপিএল চ্যাম্পিয়ন দল পাবে 1 কোটি টাকা এবং রানার্স আপ দল পাবে 50 লক্ষ টাকা। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের প্রাইজ মানির ঘোষণা করা রয়েছে। ধন্যবাদ দর্শক পুরো সময় জুড়ে বিডিএস স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য এবং যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ধন্যবাদ।